দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেল আই দেখছেন তাদের সকলকে তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। দর্শক মণ্ডলী, সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রার আজকের অতিথি আমার বায়ে আছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জি এম ফজলুল হক এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোহাম্মদ আহসানুল্লাহ, যিনি আহসানুল্লাহ মাস্টার নামে সমধিক পরিচিত। আমি প্রথমে সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য আপনার কাছে জানতে চাইব যে এর আগেও যখন আওয়ামী লীগের সময় এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছিল আপনারা সেগুলোকে উচ্চাভিলাষী বলেছিলেন এবং পরবর্তী পর্যায়ে আপনারাও একটি বৃহৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি গত বাজেটও করেছেন। আমরা লক্ষ্য করছি যে সেটিকে ছোট করে আনবার একটি পরিকল্পনা সরকার করছে, তার মানে কি সরকারের প্রাথমিক পরিকল্পনার সঙ্গে বাস্তব অনেক বাস্তবের দূরত্ব অনেক বেশি? ধন্যবাদ জনাব জিল্লুর রহমান এবং সাথে সাথে আমার সাথে যিনি আমাদের আমার কলিগ মানে আওয়ামী লীগের এমপি আহসানুল্লাহ মাস্টার সাহেব এমপি মহোদয় ওনাকেও ধন্যবাদ, সাথে মানে দেশবাসীকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী এবং প্রাসঙ্গিকও বটে। তার কারণ আমি প্ল্যানিং মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য, গত টার্মেও ছিলাম আওয়ামী লীগ আমলে, তখন এবারও আছি। যেহেতু এটার সাথে আমি অনেকটা জড়িত প্ল্যানিং এর সাথে, এডিপি এর অনেকটা এই বিষয়টা ওই প্ল্যানিং এর সংশ্লিষ্ট এবং অন্তর্ভুক্ত। এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্রজেক্ট যেটা নেওয়া হয়, এটা বিশেষ করে আপনার ধরেন এটা মানে যাহা পারব মানে যতটুকু আয়ের উপরে ভিত্তি করে ব্যয়ের যে একটা মানে হিসাব তৈরি করা অথবা প্রজেক্ট স্কিম নেওয়া, এটা এটা হলো সমচিন, এটা এইভাবে নেওয়াই সমচিন। কিন্তু দেখা গেছে যে আপনি যে প্রশ্নটা করলেন আগে অবশ্যই আপনি তুলনা করলেন, দুটো জিনিস এখানে বলেছেন, আমি আপনার সাথে আপনাকে সাথে দ্বিমত করছি না। আপনি বলেছেন ক্ষমতাসীন দলে, আমি কিন্তু এই কথাটা আগের মানে বলেছি ক্ষমতাসীন আসলে না, দেশ পরিচালনার দায়িত্বে যারা আছে। হ্যাঁ, না ক্ষমতা বলতে একটা জিনিস কি খুব একটা বড় জিনিস বোঝায়, আর আরেকটা হলো যে যখন নাম বলা হয় যখন জনাব আহসানুল্লাহ মাস্টার এমপি এই শব্দটা মানে নামের পরে বললে একটু ভালো হয়। আমি তো আগেই বলছি যে জাতীয় সংসদ সদস্য, ধন্যবাদ। এখন এই সে যাই হোক, প্রথমত যে কথাটা বলেছেন তুলনা করেছেন বিগত সরকার দিয়ে, বিগত সরকার দিয়ে তুলনা করেছেন, আমি বিগত সরকারের বা কারোর সমালোচনা যাব না, তবে প্রত্যেক সরকারের উচিত আয়ের সাথে সংগতি রেখে ব্যয়ের একটা মানে বাজেট করা, যেমন সেই ব্যয়ের বাজেটে যেমন এডিপি তার অন্তর্ভুক্ত। এডিপি নির্ভর করে বিশেষ করে যেমন অনেক সময় বিদেশি আইএমএফ থেকে আমরা পান, বিদেশি অর্থায়ন হয় দাতা, বৈদেশিক সাহায্যের উপর অনেকটা নির্ভরশীল, দাতা সংস্থা যারা আছে তারা অর্থায়ন করলে সেই অর্থের উপর নির্ভরশীল। তো বিগত সরকার যখন উচ্চারণ করেছেন, আমি বলবো আমি যেহেতু ওই প্ল্যানিং মিনিস্ট্রিতে ছিলাম একজন সংসদীয় মেম্বার ছিলাম, দেখা গেছে যে হয়তো সস্তা জনপ্রিয়তা বা আমার বন্ধু হয়তো মনে কষ্ট নিবেন না বা আগবেন না, এটা বাস্তব সত্য কথাই বলছি, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্যই হোক আমরা রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলি এইভাবে অনেক সময় করে থাকে, যে ওই আয় কি হবে না হবে সেটা বড় কথা না, ব্যয়ের একটা ঘোষণা দিয়ে যদি যেতে পারি তাহলে জনগণ খুশি হবে, এদেশের হয়তো মানে সহজ সরল মানুষগুলো খুশি হবে, খুশি হলে বোধ হয় আমাদের জনপ্রিয়তা দলের তথা আমাদের সরকারের। আপনারও কি সেটি এই জন্য বিগত সরকার যদি এই ধরনের উচ্চ বিলাসী অথবা এই উদ্দেশ্যে কোন ঘোষণা দিয়ে থাকে এডিপির বাজেট করে থাকে, দেখা গেছে যে বর্তমান সরকার দুই বছর এসে আমরা ওই যে ওই ওই বাজেট মানে এডিপির প্রজেক্টগুলি বাস্তবায়ন করতে গেলে ওই বা দাতা সংস্থা থেকে মানে এবং যারা মানে বৈদেশিক যারা ঋণ দেয় এবং সেই তাদের থেকে আমাদের ঋণ নিতে হবে, এত ঋণের বোঝা এবং এত সুদের চাপ তাদের, এমন শর্ত চাপিয়ে দেয় যে শর্তে দেশকে পঙ্গু করা ছাড়া
মানে অন্য কোন গতান্তর নেই। এখন এখন যেটি কমানো হচ্ছে সেটিও বলা হচ্ছে, একদিকে দাতাদের চাপ আছে, অন্যদিকে যেটি বলা হচ্ছে যে আপনারা যে টার্গেট ফিক্স করেছিলেন, আমি ওই যেসব প্রকল্পের তার 40-50% এই নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লিট করা যায়নি, সেটা পরে আসছে। কিন্তু প্রথম ফাউন্ডেশন দিতে হবে যে কেন আমরা ওদের কমাকে মানে ইয়েছে একটু সংকুচিত হয়ে আসছে, সেটা হলো যে বৈদেশিক মুদ্রা আমরা ঋণ নেয়া এবং সেই চাপে ঋণের বোঝা চাপিয়ে আমরা এই সরকার পাঁচ বছরের ক্ষণস্থায়ী, পাঁচ বছরের পর আরেক সরকার আসুক, আমাদের এই উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য নাই যে জনপ্রিয়তা পাওয়ার জন্য কতগুলো এডিবি প্রজেক্ট নিলাম আর বিদেশের কাছে ঋণী হয়ে গেলাম আর তারপরে নিজেরা জনপ্রিয়তা নেওয়ার জন্য নিজস্ব অর্থ অর্থায়নে এই দেশীয় আমাদের বাংলাদেশের যাহা আয় হবে সেই আয়ের এবং নিজস্ব অর্থায়নে যতটুকু কাজ হবে সেই ধরনের স্কিম নিয়ে আমরা মানে আমাদের এডিবি প্রজেক্টগুলি নিয়েছি। তাতে যদি এতে সংকুচিত যদি হয়ে আসে তাহলেও সেটা আমরা মেনে নিব, দেশবাসী মেনে নিবে, ওই সুদের বোঝা ঋণের বোঝা থেকে দেশবাসীকে মুক্তি করে দিয়ে গেলাম। পরবর্তী সরকার আমরা আসি আর যেই আসে মানে দেশ পরিচালনার দায়িত্বে তাদেরকে মুক্ত করে দিয়ে গেলাম। এই গেল ওই প্রশ্ন। এইবার আপনি আসেন এডিপির, হ্যাঁ এইবার আপনার খতে আপনি প্রশ্ন করতে পারেন যে এডিপি এই দুই বছরের বাজেট মানে প্ল্যান নিয়েছে, প্রজেক্ট নিয়েছে স্কিম, তার কতটুকু যে 40-50% বলছেন। আমাদের সরকারের পাঁচ বছর একটা সংবিধান অনুযায়ী পাঁচ বছরের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, পাঁচ বছরের মধ্যে যদি এক তৃতীয়াংশ পার হয়ে থাকে বা দুই তৃতীয় মানে সে এক তৃতীয়াংশের একটু বেশি সে 40% সময় যদি অতিবাহিত হয়ে থাকে তাহলে 40% কাজই হয়েছে, বাকি আরো 60% সময় বাকি আছে। এই সময়ের মধ্যে ইনশাল্লাহ নেওয়া মানে প্রকল্পগুলি আমাদের বাস্তবায়ন অবশ্যই হবে এবং বাস্তবায়িত হবে, এইটুকু আশ্বাস দেশবাসীকে। আপনি কি মনে করেন যেটি বলা হচ্ছে যে সরকার উন্নয়ন কর্মসূচি নিয়ে এখন আবার ছোট করবার কথা বলছে? আপনাকে ধন্যবাদ জিল্লুর সাহেব, আপনার মাধ্যমে চ্যানেল আয়ের মাধ্যমে দেশবাসী ছোট করার কথা বলে গেছি যে আপনি বলেছেন দুই দেশের অর্থ না নেই। দেখুন আমরা আমার ভাই মাননীয় সংসদ সদস্য ফজল হক সাহেব বলেছেন যে সস্তা জনপ্রিয়তার জন্য নানা ধরনের কাজকর্ম করেছে বিগত সরকার। একটা কথা কি, আমরা আজ থেকে 32 বছর আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন করেছিলাম, আমরা বঞ্চিত ছিলাম বলেই, আমাদেরকে ঠকানো হয়েছিল বলেই আমরা দেশটা স্বাধীন করেছি, দেশটাকে কিছু দিবার জন্য, কোন জনপ্রিয়তার জন্য না, সস্তা জনপ্রিয়তার জন্য না। আমরা সেদিন বাবা মার পা ছুঁয়ে বঙ্গবন্ধুর ডাকে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, জীবনে আর কোনোদিন আসবো কিনা, বাবা মার সাথে দেখা হবে কিনা সেটা কোনোদিন চিন্তাও করি নাই, নাও হতে পারতো, আজকে চ্যানেলের সামনে দেশবাসীর সামনে দাঁড়িয়েছি এটা নাও হতে পারতো। আমরা আমাদের টার্গেট ছিল দেশ স্বাধীন করব এবং দেশের মানুষকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে মুক্ত করব। এই সস্ত জনপ্রিয়তার জন্য না, আপনি দেখেন বিগত সরকারের আমলে এডিপি আমাদের আমার কাছে সঠিক পরিসংখ্যান এখানে নাই, তো আমরা গ্রামীণ অবকাঠামো যেভাবে আমরা গড়ে তুলেছি বাংলাদেশে এর আগে যতটি সরকার গেছে কোন সরকার টার্গেট ফুলফিল করতে পারেনি, আমরাও টার্গেট 100% ফুলফিল করতে পারিনি, তো অ্যাবাভ 80 আমরা চলে গেছি, আমরা 90 চলে গেছি, কোনো জায়গায় 100% করেছি। তো উনি আমার মাননীয় সংসদ সদস্য এই কথাটা বলা ঠিক নয় যে আমরা সস্তা জনপ্রিয়তার জন্য করেছি, জীবনকে বাজি রেখে আমরা দেশ স্বাধীন করেছি, জীবনকে বাজি রেখে আমরা দেশকে গঠন করতে চাই। আজকে এই যে এডিপির বাজেট নিয়ে কথা হচ্ছে, আমরা যখনই কোনো এলাকার প্রয়োজনে কোনো জেলার প্রয়োজনে এলাকাবাসীর প্রয়োজনে কোনো প্রজেক্ট নিয়েছি সেই প্রজেক্টগুলি এখনো মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন, যোগাযোগ মন্ত্রী, অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এগুলি উদ্বোধন করছেন বা ই করতেছেন, সেখানে গিয়ে কথাটা বলে যে আওয়ামী লীগ মানে কোনো কাজ করে নাই, এটা মানে বিরোধিতার জন্য বিরোধিতা করে। আজকে দেশটা কোনো খেলার বস্তু না, দেশটা অনেক রক্ত দিয়ে আমরা কিনেছি, অনেক রক্ত দিয়ে, সেই জন্য বাস্তবসম্মত কথাবার্তা বলাই আমাদের সকলের উচিত এবং সেইভাবে কাজ করা উচিত। আমরা বাজেট করি সময় বলা হয়েছে যে নিজেদের অর্থায়নে, নিজেদের দেশের অর্থায়নে আমরা অভ্যন্তরীণ সম্পদ দিয়ে আমরা করতেছি এবং ঠিক সেইভাবে বাড়ানো হয়েছে। আপনি জানেন কোন জিনিসের দাম না বাড়ানো হয়েছে, তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি,
জিনিসপত্র নিত্য পণ্যমাত্রিক জিনিসপত্রের উপর ট্যাক্স বাড়াইছে, সব জিনিসের উপর ট্যাক্স বাড়ানো হয়েছে, তারপরে কেন টার্গেট ফুলফিল হবে না, সেটাই আমার মাননীয় সংসদ সদস্যের কাছে প্রশ্ন। কথা বললে লাভ নেই, কাজ করতে হবে। আপনি কি সংক্ষেপে কোনো জবাব দেবেন না আমি অন্য প্রসঙ্গে যাব? না, আমি সংক্ষেপে জবাব, খুব সংক্ষেপে দেবেন, কারণ আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমরা আজকে। তাই না? আমি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার মানে সহকর্মী অত্যন্ত শ্রদ্ধাভাজন আমানুল্লাহ মাস্টার সাহেব, আসানুল্লাহ মাস্টার সাহেব, আমাদের এমপি মহোদয়। উনি আমি আগেই সাইকোলজিক্যালি স্টাডি করেছি, আমরা যারা রাজনীতি করি একটু সাইকোলজিক্যালি মোরালেস ডেভেলপ, আমি বুঝতে পারছি যে উনি বোধ হয় কথার মধ্যে কথা, তর্কের জন্য তর্ক, এটা বোধ হয় পছন্দ করেন না, করেন না বলেই আমি কথা বলেছি, দেখেছি ঠিক উনি কথা বলেছেন, কিন্তু ওনার কথাগুলি ঠিক এমনি ভাবে এসেছে তর্কের জন্য, তর্কে যেতেই হবে বোধ হয় শেষ পর্যন্ত, আমার মনে হয়, জানি না। যদি উনি এখনো আপনার যদি জবাব দেবেন, এখনো যদি উনি ঠিক ওনার আগের মন মানসিকতা ঠিক রাখেন, তাহলে হয়তো তর্কের যাব না। এখন আমার জবাবের মধ্যে লেগে উনি গ্রামীণ অবকাঠামোর কথা যেটা বলেছেন, এই গ্রামীণ অবকাঠামো নিজেই স্বীকার করেছেন যে ওই স্ট্যাটিস্টিক্স অথবা ওই হিসাবটা ওনার কাছে নেই। আমি এই প্রসঙ্গে আমি এটার সাথে দ্বিমত পোষণ করবো, কোন হিসাবে যদি আপনার কাছে সামনে না থাকুক, আপনার ব্রেইনেও নাই, মনেও নাই, এবং মানে খাতাও নাই, খুঁতিতেও নেই, সুতরাং সেখানে এটা আপনি বলে এটাও কিন্তু একটা সস্তা জনপ্রিয়তার একটা অংশ নিলেন আপনি। তার কারণ আপনি বললেন আপনার 5 বছর সরকারের আমলে গ্রামীণ অবকাঠামো অনেক, মানে গ্রামীণ অবকাঠামো বলতে আমরা গ্রামের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, স্কুল কলেজ ইত্যাদি উন্নয়ন, সেইগুলি কিন্তু তা হতা হয়নি, আর যদি হয়ে থাকতো তাহলে ওনার এখানে কাগজপত্র সামনে থাকতো। এই জন্য সেটাও কিন্তু মুখে বইলা জাতিকে জানাইলো যে আমাদের আমলে হয়েছি, মানে 50, 60, 70 আবার 100 কোথাও গেছে, এটা আসলে সেটা সঠিক নয়। যদি সঠিক হতো তাহলে খাতায় থাকতো, সামনে থাকতো, নাহলে মাথায় থাকতো। 2 নম্বর, ঠিক আছে, মুক্তিযোদ্ধার কথা বলেছেন, ও তাইলে কিন্তু ওর তর্কে যেতে হবে, মুক্তিযোদ্ধার কথা বলেছেন, উনি ওনার বাবা মায়ের সালাম করেছেন, ধন্যবাদ আল্লাহ রসুলের পরে, এবং বাবা মায়ের সবচেয়ে বড় প্রিয়, কিন্তু উনি এই জিনিসটাই ভুলে গেছেন, একটু একটু বললে ভালো, আমি খুশি হতাম যে শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছে, আমরা জাতির মানে মানে জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রামের জন্য তিনি একজন একটা জাতির জন্য জাতীয় আন্তর্জাতিক ভাবে খ্যাতি অর্জন করেছেন, কিন্তু তিনি মুক্তিযুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধের আগে তিনি অলরেডি মানে অ্যারেস্ট হয়েছেন অথবা আত্মসমর্পণ করেছেন, যেটাই জানে যেই ভাষাই জানে জাতি জানুক, বাট আমাদের ভাষা আমরা বলবো না। তারপরে যে মুক্তিযুদ্ধটা করলো কে, মুক্তিযুদ্ধটা করলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন মেজর জিয়াউর রহমান হয়ে সে মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার ঘোষণা দিয়ে 7.5 কোটি মানুষকে নিয়ে মুক্তিযুদ্ধ করলো, আপনি আমি আমরা সকলেই তখন জাবিয়ে পড়েছি করেছি, আমার কেউ বাবা মার পা সালাম করে সবাই অধিকাংশ কেউ বউর থেকে যার বাবা মাই স্ত্রী পুত্র থেকে বলে গেছে। তো ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাটা যদি উনি বলতেন তা আমি খুশি হতাম, ভালো লাগতো, এবং দেশবাসী সেটা মেনে নিত, দেশবাসী খুশি হতো, যেহেতু দেশবাসী 7.5 কোটি মানুষের এখন কম পক্ষ হলো 5 কোটি বেশি আছে, 5 কোটি বেশি থাকলো তারা খুশি হতো, আর পরবর্তী প্রজন্মের যারা আছে তারাও ইতিহাস আপনার মুখ থেকে শুনবে। আমি যেমন বঙ্গবন্ধুর কথা বলেছি, আমি যেমন বঙ্গবন্ধুর কথা বলেছি, আপনি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাটা বললে 5 কোটি প্লাস 10 কোটি নতুন প্রজন্ম এটা শুন জানতো, ইতিহাস বিকৃত হতো না। তৃতীয়ত উদ্বোধনের কথা, ফিতা কাটার কথা বলেছেন, একটা জিনিস আমি আজকে বলতে চাই আসানুল্লাহ ভাই এবং এমপি মহোদয়, মাননীয় সংসদ সদস্য, আপনি অনেক প্রবীণ রাজনীতিবিদ, শ্রমিক রাজনীতি সত্যিকারে যারা করে তারাই মানুষের এবং দেশবাসীর জনগণের দরদ বুঝে, আর এ উপরের ক্লাসের রাজনীতি, আপার ক্লাসের রাজনীতি যারা করে তারা বিভিন্ন স্টাইলে, সেটা আমি যাব না সেই ক্ষেত্রে, তবে আপনার জাতীয় দরদ আছে, দেশপ্রেমিক আছে, জনদরদ আছে, আপনি সত্যি করে বলেন তো যে নিজে নির্মাণ না করে, নিজেরা তৈরি না করে বিগত সরকার 5টি বছর আওয়ামী লীগ চালিয়ে গিয়েছে, সেই আওয়ামী লীগ সরকার কি করেছে যা নিজেরা তৈরি করে নাই? শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, সেই আমি ছিলাম তখন একজন সংসদ সদস্য, সেখানে নিজের মানে নাম নিজে মানে সেই পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে করা সেটাও নিজেদের নাম দিয়ে দিছে, যেমন যমুনা সেতু সাহেবের মানে উদ্ভাবন আবিষ্কার, মানে এবং বিএনপি সরকার শতকরা 80-90% শেষ করেছে ওনারাই, এবং সেদিন সে ভিত্তিপ্রস্তরের দিন হরতাল দিল, আর ওনারা এসে সেই যমুনা সেতুর মানে ফিতা কাটলো,
শীতাগারের অভ্যাস কার? আবার সেটা দিল বঙ্গবন্ধু, শেষ করতে পারেন না? শেখ মুজিবুর রহমান, না শেখ মুজিবুর রহমান মানে কি বলে বঙ্গবন্ধু সেতু নাম দিল ওনার নামে। আর যে কাজটা করলো মানে আবিষ্কার করলো এরশাদ সাহেব, কাজটা করলো বিএনপির আমল, ওই শেষ করতে দিকে ফিতাগাটার অভ্যাস ওনাদের এইভাবে আছে। শুধু তাই না, কোথায় সেই পিজি হাসপাতাল, সেটা হয়েছে সেই পিজি হাসপাতাল যত আমলে করে নাই, সেইটাও বঙ্গবন্ধুর নাম। জাতীয় স্টেডিয়াম পাকিস্তান ব্রিটিশ আমলে হয়েছে, সেই ঢাকা স্টেডিয়াম আমরা জাতীয় স্টেডিয়াম বলে জানি, বঙ্গবন্ধু স্টেডিয়াম। আরে নিজেরা আর একটা স্টেডিয়াম করিয়া শেখ হাসিনা স্টেডিয়াম দিতেন, বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান স্টেডিয়াম দিতেন হতো। এই ধরনের যে ফিতা কাটা এবং এই যে রাস্তাঘাট গুলি হাঁটলে দেখবেন যে মনসুর আলী সড়ক, ওই নজরুল সড়ক অমক, এই সড়কটা কি উনি করে গেছিল নজরুল সাহেব? না, যোগাযোগ মন্ত্রীও ছিল না, করেও যান নাই। এই জন্য করে অন্য মানুষ, নাম দেয় ওনারা, নাম মানে দলীয়করণ করে ওনারা, ফিতা কাটার অভ্যাস ওনাদের। এই জন্য আমি সেই কথাটা উত্তর দিলাম, যেহেতু উনি বললেন সংক্ষিপ্ত করুন, উনি জবাব দিলে আমি আবার অন্য প্রসঙ্গে যাব। দামের ব্যাপার যেটা মানে আমি আগের ইয়েতেও বলেছি, সবাই জানে যে রোজার মানে সবরাতের পরে রোজার মধ্যে স্বাভাবিকভাবে মানুষের দ্রব্যমূল্যের দাম পৃথিবীর সৃষ্টি হওয়া জানি না, আমাদের জীবনের ওনার বয়স যতটুকু আমার বয়স প্রত্যেকের বয়সের মানে হিসাব করে দেখেন, এমন একটা রোজার মাস নাই যে রোজার মাসে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। ওই সময় বাড়ছে সারা দেশ ব্যাপী ওনারা এটাকে ইস্যু, যখন জানা হয় যে দামটা বাড়বে তখন জাতীয় ইস্যু করে ফেলছে, ইস্যু করার চেষ্টা করছে, পারে না। আর সেই সময় মঙ্গা উত্তরবঙ্গে, এই মঙ্গার সময় হঠাৎ করে মঙ্গা আসে এবং বন্যা আসছে, যার দরুন সেটা এসেছে, বর্ষার পর পরই রোজাটা এসেছে, আবার রোজার সময় এমনি বেশি কিনে বেশি খায়, এই জন্য মানে দাম বাড়ছে, এটার ইস্যু করে সৃষ্টি করার চেষ্টা করেছিল। ইনশাল্লাহ পারে নাই, এখন রোজা মানে গেছে, এইবার এখন দেখেন আস্তে আস্তে দাম সবই কমে আসতেছে, এবং রবি শস্য হচ্ছে, অন্যান্য ফসল হচ্ছে, মানে শাকসবজি হচ্ছে, ভেজিটেবলস হচ্ছে, এখন দাম কমে আসতেছে, এখন আর ইস্যু ওনাদের থাকবে না। এই বিষয়ে আমি মাননীয় সংসদ সদস্যের একটা অনুরোধ করব, আমরা হিংসা আর প্রতিহিংসার রাজনীতি আমার মনে হয় দেশে আর চলবে না, উচিত না। আমরা আমাদেরকে সংসদ সদস্য বানিয়েছেন এলাকার জনগণ, আবার সারা দেশবাসী মাননীয় সংসদ সদস্য হিসেবে আমাদেরকে বলে, আমরা যদি প্রতিহিংসা পরায়ণ হই তাহলে তো দেশটা অন্যদিকে চলে যাবে। এই বঙ্গবন্ধু সম্পর্কে যিনি আপনি বললেন, এই বঙ্গবন্ধু সেতু কেন নাম দেওয়া হলো? এই বঙ্গবন্ধু সেতুর নাম, বঙ্গবন্ধু যমুনা সেতুর নাম দেওয়া হলো, উনি এইটা প্রথম চিন্তা ভাবনা করেছিলেন, এবং ওইখান দিয়ে যে হবে জাপানি এক্সপার্টদের সাথে পরামর্শ করে মরহুম মনসুর আলী তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, এবং আপনারা জানেন পত্র পত্রিকায় সেগুলি আসছে, সেজন্য নাম দেওয়া হয়েছে। স্টেডিয়াম তো আমরা আরো অনেক করেছি, অন্য স্টেডিয়ামের নাম দিইনি তো আমরা এই স্টেডিয়ামের নাম দিয়েছি। উনি 54 সালে যুক্তফ্রন্টের আমলে ঠিক সেই সময় এই ঘটনা ওই স্টেডিয়াম হয়েছে, এবং ওনার এই আবেগ আছে, সেই কারণে আমরা নাম দিয়েছি। আরেকটা কথা বলেন যে আমরা সীতাকাটার কালচার, সীতাকাটার এই যে ধরলা সেতু কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, এটা কত ভাগ কাজ আজ মনে করি, একটা দৃষ্টান্ত দেখলাম কত ভাগ আজ কাজ আমরা করে গেছি, আপনি বলেন কত ভাগ কাজ আমরা করছি। তো এগুলি বলা ঠিক না আমার মনে হয়। বঙ্গবন্ধুকে আপনি বলছেন, আমি স্টেডিয়াম কিন্তু 1954 সালে হয়, না না 1952 সালে ভাষা আন্দোলনের পূর্বেই স্টেডিয়াম হয়েছে, না না শুনে সম্পূর্ণ হয়েছে সেই সময়। আমি সেদিকে যেতে চাই না, বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনায় তথ্যটা সঠিক শুনেন, আলোচনায় ফজলুল ভাই আলোচনায় আসলে বঙ্গবন্ধুর নাম আসলে জিয়াউর রহমানের নাম আসবে এমন কোন কথা না। জিয়াউর রহমানের নাম আমরা অবশ্যই স্বীকৃতি দেব, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, 11 জন সেক্টর কমান্ডার ছিলেন, তার মধ্যে তিনি একজন ছিলেন, তার থেকে আমরা মনে করি 11 জন সেক্টর কমান্ডারের মধ্যে তিনি হয়তো একটু ভালো করেছেন, সেই জন্য তাকে আর একটু ভালো মর্যাদা দিব, নিশ্চয়ই মর্যাদা দেবো, কিন্তু বঙ্গবন্ধুর নাম আসলেই যে ওনার নাম আসবে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কারণ বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধু 23 বছর সংগ্রাম করেছে, রাজপথে সংগ্রাম করেছে, দুইবার ফাঁসির মঞ্চে গিয়েছে, কত জেল খেটেছে জীবনের আকুলি বিকুলি খেয়ে যদি কেউ বলে আমি কবি হয়ে গেলাম, না না হয়ে যায় না,
সংগ্রাম করে চুঙ্গা পুয়ে এবং মানুষকে সুসংগঠিত করে যদি কেউ বলে এটা দেশ স্বাধীন করার, তাহলে জাতিকে ভাগ করে নিতেই হবে। যেই নামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ চরিত্রায়নে আজকে বাংলাদেশের হিসাব মিলান, আমরা 41% ভোট পাইছি, আপনারা কত পার্সেন্ট ভোট পাইছেন? এই হিসাবটা পরে আসেন, যে দল ক্ষমতা আসে সেই দলের এইবার চার দল হয়েছে, তার আগে তিনবার ক্ষমতা আসছে বিএনপি, বাট এই পর্যন্ত যে দলটা আপনি করেন আওয়ামী লীগ ওই সেই 50-60 বছরের পুরনো দল, সংগঠিত দল, তে তো দুইবার বেশি আসতে পারলো না। আমরা প্রতিক্রিয়াশীলদের কাছে বারবার হোঁচট খাচ্ছি, বারবার প্রতিক্রিয়াশীলদের বিরোধিতা করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি বলে বারবার আমরা কিছুটা হোঁচট খাচ্ছি। আপনারা জানেন গত নির্বাচন আমি সেসব ফজল হক ভাই, আপনি নির্বাচনের কথা বললে তাহলে অনেক কথা হয়ে যাবে, অনেক ঘটনা হয়ে যাবে। আপনি একটা পরিসংখ্যান চেয়েছিলেন, সেই পরিসংখ্যানটা দিচ্ছি। দ্রব্যমূল্যের বৃদ্ধির পরিসংখ্যান 2002 সালে 4.72%, দ্রব্যমূল্যের বৃদ্ধি 2003 সালে সেটা 4.84% হয়েছে, 2002 সালে জীবনযাত্রার ব্যয় ছিল 8.52, 2003 সালে সেটা হয়েছে 10.48। দ্রব্যমূল্য দিয়ে আমি রাস্তাঘাট দ্রব্যমূল্যের এবং মানে আপনি জীবনযাত্রার ব্যয়, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা আপনাদের আলোচনার মধ্যে এডিপির আলোচনায় মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এসেছে, স্বাধীনতার প্রসঙ্গ এসেছে, যে কথা জামায়াত ইসলামী বাংলাদেশ এই 33 বছর বলেনি স্বাধীনতার পর থেকে, যে তারা হয়তো বলেনি যে আমরা সঠিক কাজ মানে ভুল করেছিলাম, কিন্তু 1971-এর পূর্বে তাদের ভূমিকা সঠিক ছিল সে কথা তারা বলেনি। কিন্তু বর্তমান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বলেছেন যে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে কাজ করে জামাত সঠিক কাজটি করেছিল, এবং যিনি বলেছেন তিনি আপনাদের দলের, এমন না সরকারের অংশীদার জামায়াত ইসলামীর কেউ। এবং এই কথা বলবার পরে বিভিন্ন পত্র পত্রিকায় অন্যান্য রাজনৈতিক দল সবাই এই মন্ত্রী মহোদয়ের অপসারণ দাবি করেছেন, এমনকি আপনাদের দলীয় একজন সংসদ সদস্য গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী চিফ হুইপ এবং আপনাদের দলের মহাসচিবের কাছে, মাননীয় এলজিআরডি মন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন, যাতে তিনি বলছেন যে এই মন্ত্রী মহোদয়কে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে এবং দল থেকে বহিষ্কার করতে হবে। চিঠি দিয়েছে, এটা আপনি জানলেন কিভাবে? সকল পত্রিকায় ছাপা হয়েছে, সকল পত্রিকায় সেটি ছাপা হয়েছে। আমার মতামত হলো যে একটা কথা আছে ইংরেজিতে, মেনি ম্যান মেনি মাইন্ডস, এক। আরেকটা হলো গণতন্ত্র, গণতন্ত্রের অধিকারটা কিন্তু প্রত্যেকের সমান, এটা আল্লাহ প্রদত্ত মন দিল এবং চিন্তা চেতনা ধ্যান ধারণা, এবং একের সাথে অন্যের মিল নেই। সুতরাং সেই গণতন্ত্রের যেমন মানে গণতন্ত্র যেমন মানুষের মিল নাই আল্লাহ প্রদত্ত, তেমনি ভাবে যেকোনো লোক যেকোনো লোককে ভালোবাসতে পারে, যেকোনো দলকে ভালোবাসতে পারে, যে কোনো চিন্তা চেতনা থিম ওনার আর আমার আপনার আমাদের কেউ জাতির পুনর্গঠনের মধ্যে এক না। যিনি বলেছেন তিনি ওনার থিমে ওনার চিন্তা চেতনায় ওনার দৃষ্টির কোণ থেকে উনি বলেছেন, ওনার কাছে এটা ঠিক, সেটা আমরা আমাদের কাছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের আপনাদের দলীয় সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন যিনি অখণ্ডতার পক্ষে বলছেন, আবার আপনাদের দলের যিনি প্রতিষ্ঠাতা যার নাম একটু আগে বললেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি দেশের স্বাধীনতা আপনার না আমি বলছি তো তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, আপনারা বলছেন তিনি মুক্তিযুদ্ধ করেছেন, এটা সকলেই স্বীকার করেন, ফোর্সের অধিনায়ক ছিলেন, তাহলে তার সঙ্গে ওই মন্ত্রী মহোদয়ের চিন্তার একটি দূরত্ব আছে। উপরন্তু তিনি ওই মাননীয় মন্ত্রী বলেছেন যে ইসলামী জাতীয়তাবাদের পক্ষে, আপনাদের দলের আদর্শ হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, এর মধ্যে একটি দূরত্ব আছে।
ধন্যবাদ। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম উত্তরটা মানে আপনি আবার মানে হয়তো টেনে নিয়ে প্রশ্ন করেছেন যে গণতান্ত্রিক একটা অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য এবং সেটার চর্চা করার জন্য প্রত্যেকে সেটা ছেড়ে দেওয়া হয়েছে, সেই হিসাবে ওনার দৃষ্টিকোণ থেকে উনি বলে ভাবেন যে ঠিক বলেছেন। কিভাবে ঠিক বলেছেন ওনার দৃষ্টিকোণের কথা বলছি, আমার আপনার আমাদের নয়, আমারটা যখন বলবো তখন আমি একটা কমেন্ট করব উনি কি এটা ঠিক ভাবে। ওনার দৃষ্টিকোণ থেকে উনি চিন্তা করেছেন ঠিক বলেছেন এই জন্য যে এই দেশে শতকরা 85% মুসলমান, এটা মুসলিম কান্ট্রি এবং সেই মুসলিম দেশ মুসলমান দেশ এবং পাকিস্তান সৃষ্টি হয়েছে মুসলমান অধ্যুষিত এলাকা নিয়ে, যে পূর্ব পাকিস্তানে মুসলমান অধ্যুষিত এবং মেজরিটি ছিল এবং পশ্চিম পাকিস্তানে যেটা ছিল তৎকালে সেই দুই পাকিস্তান মিলিয়ে পাকিস্তান সৃষ্টি হয়েছে। পাকিস্তান সৃষ্টি হওয়ার পথে গিয়ে এখানে ওনার চিন্তা চেতনা হলো যেখানে বাঙালি শুধু যদি কথাটা নিয়ে আসে তাহলে এটা একটা ভাগ হয়ে যাচ্ছে, বৈষম্য দূরকরণের লক্ষ্যে যে হয়তো বা পাকিস্তানের মানে আজকে শেখ মুজিবুর রহমান সাহেব হয়তো নেতৃত্বে ওনার নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মেজরিটি পেয়েছে হয়তো যদি আজকে পূর্ব পাকিস্তানের মেজরিটিতে আমাদের ক্ষমতা দিয়ে দিত তাহলে আমাদের মানে শেখ মুজিব তৎকালীন হয়তো প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হতো অথবা প্রেসিডেন্ট তাহা ভাবিয়া তো আমরা না ওই কথাটা ওইটাই যে হইলে তখন আমাদের ওই পশ্চিম পাকিস্তান আমাদেরকে বঞ্চিত করেছে বঞ্চিত থেকে আমরা রেহাই পেতাম মুক্তি পেতাম, কিন্তু সেটা না হয়ে কি করলো উনি 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে স্বাধীনতার ঘোষণা দিয়ে না দিলেন না তিনি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা, তারপরে কি করলেন 20 তারিখে তিনি উনি ভুট্টু সাহেবের সাথে আলাপ করলেন, আবার 23 মার্চ উনি ইয়া সাহেবের সাথে আলাপ করলেন, করার পর উনি সাংবাদিকদেরকে বললেন মিডিয়াকে যে আলোচনা দুনোটা আলোচনা ফলপ্রসূ হয়েছে, অর্থাৎ স্বাধীনতার পক্ষে উনি ছিলেন না, উনি সেখানে আলোচনা যাচ্ছি না তো আমরা না 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 যেভাবে একজন মন্ত্রীর একজন মানুষ মন্ত্রীর কথাটা কেন বলেছে ওনার চিন্তাধারাটা হলো যদি এইভাবে আমাদের হাতে ক্ষমতাটাই চলে আসে তাহলে তাহলে তো আমার সুষম বন্টন এবং সমানভাবে বা পাকিস্তান থেকে নির্যাতন থেকে আমরা মুক্তি পাবো, পশ্চিম পাকিস্তানের শাসন ব্যবস্থা পূর্ব পাকিস্তানে মানে এবার লোকদের হাতে চলে আসবে আমরা এটা এই। তারপরে যখন দেখা গেল যে না এটা একটা বিদেশি চক্র হয়তো বা এখানে কাজ করতেছে দুইটা দেশকে মানে অবিভক্ত পাকিস্তানকে বিভক্ত করার জন্য শক্তি মানে দুর্বল করার জন্য মুসলমানদেরকে মুসলমান চিন্তা চেতনা নিয়ে বলেছেন মুসলমানদেরকে ধ্বংস করা দ্বিধা বিভক্ত করার জন্য পায়তারা চলছে এবং এটা করতেছে হয়তো সেখানে পাকিস্তানের পক্ষ এবং মুসলমানের পক্ষে স্ট্যান্ড নিয়েছেন, এটা হলো ওনাদের ব্যাপার। ওনারা তো বলেননি যে ওনারা তো বলছেন না যে তখন সঠিক কাজ করেছিলাম, ওনারা হয়তো স্বীকার করছেন না ভুলের কথা কিন্তু ওনারা মাঝে মধ্যে কিন্তু বলেন যে সেই সময় সিদ্ধান্ত নিতে পারে আমার পার্টিটা ছিল দোলন গ্রুপ এবং এনএসএফ, আরেকটা পার্টি ছিল আমরা তখন এই 69 গণ আন্দোলনের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে ওই গণ আন্দোলনের আমি সমর্থন দিয়েছিলাম, আমি এনএসএফ করো আমার তখন ডিস্ট্রিক্টে তৎকালীন
সাবডিভিশন, আমি স্টুডেন্টস অ্যাকশন কমিটির ওই ছাত্রলীগের ছেলে আওয়ামী লীগের ছেলে ছাত্রদের সাথে মানে ওরা কনভেনার রয়েছে, আমি ছিলাম সংগ্রামে যোগ দিয়ে তিনটা মামলা খেয়েছি। তা আমি মানে এই যে মানুষের মুসলিম লীগ হয়েও যেমন মানে সংগ্রামে যোগ দিয়েছি, ওই যে ওনাদের জামাতে ইসলাম বা কি ইসলাম কত মানে ইসলাম আর কি ইসলাম, ওনাদের যে সবাই যে আমি এই কথাটাই কিন্তু ইঙ্গিত করছি, ওনাদের যে সবাই যে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তা নয়, একটা অংশ হয় বিভিন্ন বিশেষ কারণে চিন্তা চেতনার জন্য আর না হলে আমাদের বাধ্য হয়ে পড়েছে। আপনি এই বিষয়ে কথা বলতে চাই যোগাযোগ মন্ত্রী একটা কথা বলে ফেললো, উনি ক্যাবিনেটের ইম্পর্টেন্ট মেম্বার, ক্যাবিনেটের মেম্বার হয়ে এখানে কিন্তু ক্যাবিনেটের কোন সদস্য যদি ভুল করে সেই ভুলের দায় দায়িত্ব চলে যায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং এমন পর্যায়ে কোন কোন সময় যদি গভর্নমেন্ট ফল করে, এই যে দেশ বিরোধী একটা বক্তব্য দিয়ে ফেললেন মাননীয় যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা, ওনার ওনার বিষয়ে তো আপনাদেরও চিন্তা ভাবনা করা উনি আর কিছুদিন পরপরই এর আগেও তিনি একবার একটা বলে ফেলেছেন যে আমি আমরা ছাত্রদের হাতে অস্ত্র দিয়েছিলাম সেই জন্য ঘটনা ঘটে গেছে, তারপরে এমন বক্তব্য মনে হয় যেন গভর্নমেন্টকে আসলে ভাই ধন্যবাদ আপনাকে এগ্রি করে নিলাম, তাই জন্য মানে সুশাসন এবং সুন্দর মানে কন্ট্রোলিং আছে এবং শাসন ব্যবস্থা আছে এবং যেখানে সম্প্রীতি নেই সেখানে মানে কোন রকম ইয়ে নেই আর সেখানে শাসন অবশ্যই যে যে কাজ করবে তার শাসন মানে তার শাস্তি তাকে পেতেই হবে। আমি নাম বলবো না, যাদের কথা ইঙ্গিত করেছেন তারা অতীতে যদি বলে থাকে অতীতের জন্য মানে যতটুকু মানে শাস্তি পাওয়ার ততটুকু পেয়েছে আপনার অবশ্যই জানা আছে, বর্তমানেও যদি কেউ করে আপনি জানেন আমাদের একজন এমপি তাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে যে একটু অন্যায় করেছিল, তারপরে এমপি পুত্র অন্যায় করেছিল সেখানেও মানে তাকে মানে উত্তরটি পাওয়া গেল একটু পরবর্তী প্রসঙ্গে না ওইটাই যে যতটুকু অন্যায় করবে যে বিএনপির মধ্যে সেটা আছে সেটা শাসন ব্যবস্থা কিন্তু সেটা বোধ হয় আমাদের বন্ধু ওনাদের যদি থাকতো তো জয়নাল হাজারীকে বহিষ্কার করতো, যদি থাকতো তো মায়া চৌধুরীকে বহিষ্কার করতো, তাহলে দলটা একটা ভালো বিরোধী দল আমরা কি এমপি গ্রেপ্তার করি নাই, আপনার জয়নাল হাজারী বলেছেন আপনার জয়নাল হাজারী জয়নাল হাজারী আর ভিপি জয়নাল খবর আপনার আছে আপনার কাছে। এখন আমার প্রশ্ন সেটি হচ্ছে যে ডাক এবং টেলিযোগাযোগ বাংলাদেশে যে কয়টি খাতকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয় তার মধ্যে এটি একটি অন্যতম খাত, এক দুই হচ্ছে এর সেবামান নিয়ে প্রশ্ন আছে, দেশে আছে প্রবাসে যারা আছে বাঙালি তারাও অনেক অধিকাংশ সময় কমপ্লেন করেন যে দেশের সঙ্গে তারা প্রচুর রেমিটেন্স দিচ্ছেন, যে সাফল্য হিসেবে যেটিকে আপনারা আপনাদের সাফল্য বলছেন তারা এই সমস্যাটির কথা প্রায়শই বলছেন যে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল মানের নিচু মানের সেবা খাত, এবং টিএনটির একটি মোবাইল দেবার কথা বহু বছর যাবৎ এটি মূলের মতো ঝুলে আছে কিন্তু এইভাবে বলেন না মানুষ কি বলে জবাব আপনার জবাব প্রশ্নকারী একটু মূলের মতো ঝুলে বলেন ঝুলন্ত জবাব দেবেন আপনি টেলিফোন সম্বন্ধে বলছিলেন কিন্তু তার আগে আমার মানে মাননীয় সংসদ সদস্য উনি মুরব্বী আমার ওনার কথা যে বাকি রয়েছিল সেটা আপনি যদি খুব জরুরি আমাদের যদি মনে করেন
বলে ফেলতে পারেন, কোন সমস্যা না। আপনি আগেই বলুন, টেলিফোনের প্রশ্ন তো মাত্রই করলাম, দর্শকদের উপরে থাকবে। আপনি কিন্তু অনেক সময় নিচ্ছেন। ঠিক আছে, সময় মানে কি আমার থেকে কত চলে বলবো আমি আল্লাহর সাথে তুলনা করব না, তা আল্লাহ সৃষ্টিকর্তা বলে আমরা আল্লাহ সৃষ্টি দেখা গেছে যে যদি কেউ কষ্টে থাকে সেই তখন আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করে, যদিও উচিত না। আমরা যে আল্লাহ স্বীকার এবং প্রার্থনা করা উচিত। আর যেজন যিনি যখন রাষ্ট্রপ্রধান হয়ে আসেন, দেশ পরিচালনার দায়িত্বে আসেন, তখন মানুষ দেশ রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান সরকারের কাছে কিছু দাবি মানে প্রত্যাশা করেন, ঠিক জনপ্রতিনিধি আমাদের কাছে। তো এখন সরকারের কথা আসি, এই যে কথাটা যারা মন্তব্য করে, সমালোচক হোক আর মত মন্তব্যকারক যারা, তারা কিন্তু এই মত প্রকাশ করেই যায়, আর প্রত্যাশার অভাব নেই। কিন্তু প্রাপ্তি এবং বাস্তবায়নে এটা কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। পৃথিবীর সকল ক্ষেত্রে সকল পর্যায়ে টেলিফোন আজকের যদি সাফল্য আমি বলতে চাই, হয়তো আমার ভাই মানে মাননীয় সংসদ সদস্য মান্যবর আমাদের নেতা, শ্রমিক লীগ নেতা, ওনার এটাই হয়তো যে বিগত সরকারের আমলে যেখানে মাত্র 50টি উপজেলায় ডিজিটাল টেলিফোন গিয়েছে, সেখানে এই এই সরকারের এই দুই বছরের মধ্যে 5 বছর তার আগেও তো ছিল ডিজিটাল টেলিফোন বিভিন্ন উপজেলায়, তারপরে ওনাদের 5 বছর শেষ হওয়ার পরে 50টা ছিল। আর এই অতিক্রান্ত হলো, তাতে আমাদের প্রায় 200 উপজেলায় আমরা কোথায় 50 কোথায় 200 1/4 আর 3/4 আমরা এই দুই বছরে করেছি। ইনশাআল্লাহ বাকি যে সময়টুকু প্রায় 3 বছর রয়েছে, ওই প্রত্যেকটা উপজেলায় বাকি 500 উপরে উপজেলা আছে, এই প্রত্যেকটা উপজেলায় আমরা ডিজিটাল টেলিফোন নিতে বাধ্য হব, মানে ইনশাআল্লাহ সক্ষম হব। এইটুকু আমরা প্ল্যান মাস্টার প্ল্যান অথবা চিন্তা চেতনা যেহেতু নাহলে তো আপনার মধ্যে আমি বলতাম, আমরা 500 টেলিফোন সকল উপজেলায় দিতে সক্ষম হব, সবাইভাবে আমরা প্ল্যান তৈরি করেছি এবং আমরা করলাম 2 বছর। এই ডিজিটাল টেলিফোন যখন যাবে অ্যানালগ টেলিফোন আর এক্সচেঞ্জের টেলিফোন, বইলা বললে আমার নাম্বারটা দেও তো, আচ্ছা তারপরে দিতে দিতে বহু সময় লাগে এক মেজ ভাই। আর ডিজিটাল টেলিফোন সেটা সহজ, এটা জানেন বোধহয় টেকনিক্যাল ব্যাপারটা, সুতরাং খুব ইজি সহজ। আর ডিজিটাল টেলিফোন উপজেলায় গেলে সেখান থেকে আইটি তে মানে পাঠাতে পারবে, মানে সবকিছু করতে পারবে এবং সেখানে বিদেশে আইটি কথা বলতে পারবে, এই হলো ডিজিটাল টেলিফোন সুবিধা।
জেলায় যদি মানুষদেরকে থানা ভিত্তিক মানুষদেরকে গ্রাম ইউনিয়ন ভিত্তিক মানুষদেরকে যদি আজকে বিএনপি এই সুযোগ সুবিধাটা দিয়ে যেতে পারি আমরা, তাহলে বিএনপি জনপ্রিয় হবে না কেন? বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে জনগণ ম্যান্ডেট দিবে না কেন? এটা আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হল আরেকটা সুযোগ মানে কথা বলছি, বিগত সরকার তথা তার পূর্বে সরকার ধারাবাহিকতায় বিশেষ করে তাদের থেকে ক্ষমতা আমরা 200 কোটি টাকার উপরে আদায় করেছি দুই বছরে, আর বিগত 30-32 বছরের জমানো বকেয়া থেকে দুই বছরে 200 কোটি টাকার উপরে আমরা আদায় করেছি। আরেকটা শুনলে খুশি হবেন, দেশবাসী খুশি হবে, ইনশাল্লাহ পত্র পত্রিকা এসেছে। শুধু তাই না, খাতা আছে খুঁজিতে নেই তাই না, প্রমাণ আছে আমার স্ট্যাটিস্টিক আছে, প্রমাণ আছে যে গত মিটিং আমি করেছি এক মাস পূর্বে, এই গত 30 ডিসেম্বর করলাম আরেকটা মিটিং, এক মাসের এক বৈঠক হইতে আরেক বৈঠক এক মাসের তফাত। এক মাসের মধ্যে আমি যে হিসাব নিয়েছি এই আমরা 38 কোটি টাকা বকেয়া আদায় করেছি, এই হলো সাফল্য বকেয়া। তারপরে আরো সাফল্য হয়েছে আমরা ইন্দোনেশিয়াতে সাবমেরিন মানে কেবল বসিয়ে আমরা কক্সবাজার এলাকা বসে এখান থেকে চিটাও মানে সারা বাংলাদেশে আমরা সেই ব্যবস্থা চালু করবো, এবং মানে ইনশাল্লাহ আরো মানে জিপি জিপি এই যে আপনার মোবাইলটা কি মোবাইল জানি না, যে মানে কি বলে মোবাইল টু মোবাইল আর যাইতে পারতেছেন না, টিএনটিতে ঢুকতে পারতেছেন না, আপনাকে কেউ টেলিফোন করতে পারে ইনকামিং আউট গোয়িং কষ্টসাধ্য। এই গ্রামীণ নেন আর যে মোবাইলই নেন, এয়ারটেল নেন আর সেবা নেন, আর আপনার 3 লক্ষ আপনার এই মোবাইলের সুযোগ দিচ্ছি আমরা এই মাসের মধ্যেই, এই যে 24 জানুয়ারির মধ্যে আপনার টিএনটির ইনকামিং আউট গোয়িং হবে ভাই সরকারের একজন মানে ছোট্ট প্রতিনিধি হয়ে এবং এই টেলি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একজন সভাপতি হয়ে আমি আপনাকে জাতি এবং সরকার আমি কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ 303 লক্ষ আপনার জিপি জিপি মানে যারা মোবাইলকে ইনকামিং আউট গোয়িং সুবিধা পাচ্ছে, আর 2 মাসের মধ্যে 10 লক্ষ মোবাইল টেলিফোন ছাড়ার কথা, সেই 10 আমাদের গভর্নমেন্টের এবং এই মাস্টার প্ল্যান টার্গেট আমরা নিয়েছি 10 লক্ষ মোবাইল বর্তমান এই জোট সরকার বিএনপি মানে বিএনপির নেতৃত্বে যে জোট সরকার বেগম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষীর নেতৃত্বে এবং শক্ত হাতের বলিষ্ঠ হাতে যে সরকার পরিচালিত সেই সরকারের প্ল্যান হলো 10 লক্ষ মোবাইল আমরা দেব, এই 10 লক্ষ মোবাইল টিএনটির মোবাইল ওন বাই টিএনটি দ্বারা পরিচালিত জুন মাসের মধ্যে 2.5 লক্ষ আমরা দিব পর্যায়ক্রমে আমরা 10 লক্ষ শুরু হবে কবে থেকে? জুন মাসে, এই বছর 2004 সালে জুন মাসে। এইবার আসুন আপনার 8 কোটি টাকা এমপি মন্ত্রীদের, আপনি আমার এমপি মহোদয় সামনে আছেন, হয়তো ওনারা আমাদেরও অনেক এমপি মহোদয়রা আমার উপর অসন্তুষ্ট হতে পারেন, আমি আমার 300 এমপি যদি আমার উপর অসন্তুষ্ট হয় আমি 300 জনের কাছে অসন্তুষ্ট হলাম, 15 কোটি মানুষের যতজন টেলিফোন গ্রাহক আছে প্রত্যেকের কাছে যদি আমি তারা যদি সন্তুষ্ট হয় তাতেই আমার তৃপ্তি। এই জন্য আমি বলেছি আগে ঘর সামলিয়ে ঘরে শাসন করে তারপরে বাইরে করব,
এমপি ও মন্ত্রী মহোদয়ের কাছ থেকে যে বকেয়া বিল পানা সেটা আগে উসিল করব, তাহলে জনগণ বলবে যে ইয়েস এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, তারপরে আমরা এই জন্য এমপি মহোদয় মন্ত্রী মহোদয় থেকে বকেয়া 8 কোটি টাকা বিল আদায়ের লক্ষ্যে আশা করতে পারি অচিরেই যে তারা বিল পরিশোধ না করলে তাদের লাইনগুলো কেটে দেওয়া হবে। লাইন কেটে দেওয়া সেটা তো হলো নতুন লাইন টিএনটির কোন টেলিফোন সুবিধা পাবেন না, না যতজন বিআইপি আছেন তাদেরকে আমরা উৎসাহিত করব এইভাবে, এই যে 1 মাসে 38 কোটি টাকা বকেয়া আদায় করলাম, তারপরে ওই পত্র পত্রিকা আসতেছে আমার রুলিং যাচ্ছে, আমি মানে সেখানে আমি সংসদীয় কমিটির সচিবের কাছে প্রস্তাব আকারে সেখানে পাঠাবো, মন্ত্রণালয়ে সেটা প্রস্তাব আকারে পাঠাবো, ওইভাবে মানে এমপি মহোদয়দের এবং মন্ত্রী মহোদয়দের টাকা আদায় করার জন্য 1971-72 সাল থেকে বাকি, 72 সালের একজন এমপি বাকি, এরপরে 8 জন বাকি, ধারাবাহিকভাবে এই বকেয়াটা আসছে। এই বকেয়াটা কিন্তু এই গত সরকারেরও না, এই সরকারের না, এই 72 সাল থেকে ধারাবাহিকভাবে বকেয়া আসছে, অনেকে মারা গেছে। এখন আমরা ইনশাল্লাহ আগে এমপি ও মন্ত্রী মহোদয়দের মানে বকেয়া আদায়ের চেষ্টা প্রচেষ্টা আগে চালাচ্ছি, সাথে সাথে এটা উৎসাহিত হইয়া গ্রাহকরা যে কাছে যে টাকা পাবো ওই বকেয়া তারা শোধ করিয়া আমাদেরকে সন্তুষ্ট করেছে 200 কোটি প্লাস 1 মাসে। ছোট্ট একটা তথ্য জানতে চাই, 8 কোটি টাকার হিসেব তো অনেক দিনের, এর মধ্যে কিছু আদায় হয়েছে? শঙ্কা গেছে তো, যে একটা শঙ্কা আপনার ভিতরে ছিল, ইনশাল্লাহ এটা আইনানুক জনসাধারণের জন্য এবং সাধারণ গ্রাহকদের যে নিয়ম হবে এমপি মন্ত্রীদের একই নিয়ম আইনানুক বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা, এবং জনগণ যেহেতু জানে যে এই পরিমাণ টাকা বকে আছে, জনগণ সেটিও জানতে চাইবে যে টাকা তারা পরিশোধ করলেন কিনা, না করলে কি ব্যবস্থা। আমি একজন মাননীয় সংসদ সদস্যের সামনে মানে ওই অসম্মানকর অসৌজন্যমূলক আচরণ করলাম না, যে বিভাগীয় মানে যে আইন ব্যবস্থা গ্রহণ সেটা সাধারণ গ্রাহকদের জন্য যাওয়া হবে, সকলের জন্য এমপি মন্ত্রী সকলের জন্য। যাক, এটা কিন্তু সুশাসনের নমুনা না, যে ভিআইপি হলে আপনারা আরেকজন ভিআইপি এক কাজ করেন, ভিআইপিরা ভিআইপি লিস্ট গুলি ধরে ভিআইপি কে টেলিফোন কাটা দেন, কর্মচারী না গিয়ে ভিআইপি সরাসরি আপনি টিএনটি নিজে গিয়ে, আমার যদি কোনো বাকি থাকে আমার টাকাটা দেবেন, আরেকজন আপনার মন্ত্রীর যদি কোনো বাকি থাকে দরকার নেই, আপনার তো মাঠে যান, মাঠে যান, সেই জন্য বলবেন মাঠে যাই, নকল নকল মুক্ত করতে, নকল ধরতে, পলিথিন ধরতে, বাজার এখন এই টেলিফোনের কাছে। শুনুন, আমি যাই বলতে চাই না, আপনি যে কথা বলেছেন যে সাফল্য মোবাইল, কিন্তু আপনারা টিএনটি এবং যে একটা তথ্য দিয়েছেন যে 50টা উপজেলা দিয়েছি আমরা, এটা তথ্যটা সঠিক নয়, যথাযথ নয়, আমরা আরো বেশি দিয়েছি। তারপরে আমরা টিএনটির পরে আমি দুঃখ প্রকাশ করছি, তার কারণ আমি বলছি আমার কাছে রেকর্ড আছে, না সেই জন্য রেকর্ড মন্ত্রণালয়, সেটা আমি আপনাকে কন্ডেম করে নিয়েছি, কন্ডেম না, আপনি আমাকে যথাযথ নয় আর কি। দেখেন, আপনি একমাত্র সিটি সেল ছিল, একচেটিয়া ব্যবসা করেছে আমার ভাই আজকের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, ওনারা সিটি সেলের মালিক, একমাত্র সিটি সেল ছিল 1 লক্ষ টাকা, 70,000 টাকা, 75,000 টাকা, এরকম কমতে কমতে হয়তো শেষে গিয়ে 30-40,000 টাকা ছিল। আর আমরা এই মোবাইল জগতে একটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মোবাইল জগতে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছি, আমরা দিয়েছি এই যে গ্রামীণ ফোন, তারপরে এয়ারটেল সেবা, গ্রামীণ ফোনে আজকে আমার মনে হয় 11 লক্ষ ছাড়িয়ে গেছে, গ্রামীণ ফোন নিজেই এয়ারটেল সেবা আমার কাছে নেই, তারাও প্রায় 3 লাখ 3.5 লাখের মতো গেছে। এই যে প্রায় 14 লক্ষ মানুষ টেলিফোনের সুবিধা পেয়েছে, এই সুবিধাটা কিন্তু আমাদের আমল শেখ হাসিনার আমলে হয়েছে। আপনারা বলছে কথা বলছে যে আস্তে আস্তে বলছে যে এমুলের মতো ঝুলাই রাখছেন, আসলেই তো আমরা আমাদের সময় দেওয়ার কথা ছিল, আপনাদের সময় সেই অবস্থাই ছিল, আমরা মোবাইল দিয়েছি, এখন সাধারণ মানুষ একদম ইভেন 5
দোকানদার থেকে আরম্ভ করে সকলের কাছে তারা যথাযথভাবে যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করতেছে। একটা কথা ফজলক ভাই, আমি আপনার আপনি বলেছেন যে সুশাসন মাননীয় খাদের প্রধানমন্ত্রী নেতৃত্বে আপনার খুব সুশাসন প্রতিষ্ঠা করেছেন, কথাটা আমার মনে কেমন যেন একটু হচ্ছে এটা ঠিক নয়। দেখেন 2002 সালে খুন হয়েছে 2775 জন, আর 2003 সালে এটা হয়েছে 3428 জন। আমি তথ্য আপনি তথ্যের কথা কইছেন, সেই জন্য আমি তথ্য বের করছি। পুলিশি নির্যাতন পত্রিকায় দেখে অন্য প্রসঙ্গে যাওয়া হয়েছিল, সুশাসনে বলতে ছিলাম তো, পুলিশি নির্যাতনে 439 জন হয়েছে, এই বছর হয়েছে 1887 জন, এবং এই যে খুন হয়েছে এই বছর 2003 সাল ইনকিলাব দিয়েছে 3832, অন্যান্য পত্রিকায় দিয়েছে একটু কম, সাংবাদিক নির্যাতন করেছেন 327 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে 1120 জন, ধর্ষণের পর হত্যা করেছেন 140, আপনি কিন্তু আসানুল্লাহ মাস্টার নন, এখন কিন্তু সংসদ সদস্য, 3700 আপনি জাতীয় নেতা, মানবাধিকার লঙ্ঘন করেছেন, সুশাসন কি করে বলেন, পড়াইতে আছেন সুশাসন কি করে বলেন, এবিসিডি সুশাসন কি করে বলেন দাদা ভাই, আজকে সরকার এগুলি পড়লেন টোটাল ব্যর্থ, এমন কোন সেক্টর নাই যে আপনারা সফল হয়েছেন, সব সেক্টরে আপনারা ব্যর্থ, এই সরকার ব্যর্থ জানান করেন, লেট আস মুভ টু দি পিপল। আপনি যেহেতু একজন শ্রমিক নেতা, 2003 সালে বাংলাদেশের শ্রমচিত্র ইন্ডেক্স কি বলে এগুচ্ছে? আমি না কোন অবস্থা দিয়ে এগোচ্ছেন না, শ্রমজীবী মানুষের সবচেয়ে করুণ অবস্থা এই সরকারের আমলে, জোট সরকারের আমলে শ্রমজীবী মানুষ সবচেয়ে করুণ অবস্থায় আছে। আপনি জানেন এই যে আদমজি আমাদের গর্ব ছিল, এশিয়ায় না আমার মনে হয় সারা দুনিয়ায় এই একটা প্রতিষ্ঠান একসাথে এত শ্রমিক কোন কলকারখানায় ছিল না। এই আদমজির মাধ্যমে আমরা পাকিস্তান আমলে বলতাম, আদমজির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হইতো, সেটা শ্বেত হস্তিতে পরিণত হয়েছিল, হস্তিতে পরিণত হয়েছিল কে করছে? আপনারা সবাই মিলে করেছেন? না না, সবাই মিলে করে আপনি কথা বলতে পারবেন না। এখানে প্রশাসন শ্রমিক নেতারা যারা আছে তারা কত অংশ দায়ী, শ্রমিকরা কত অংশ দেয়, কত পার্সেন্ট? আর সরকারকে যদি দায়ী করলেন, আপনারাও সরকারে ছিলেন, আমরা চালিয়ে রেখেছি, কোন অবস্থায় চালিয়ে রেখেছি, কোন অবস্থায় চালিয়ে রেখেছি, আমরা তো এখান থেকে যেটিকে বলল প্রতি বছর লস দিত না, লস গেল, শুনে রাষ্ট্র কিন্তু লস আর লাভের প্রশ্ন না, রাষ্ট্র কতটি মানুষকে, 17,000 পার্মানেন্ট শ্রমিক ছিল, তারপরে 8-10,000 টেম্পোরারি শ্রমিক ছিল, জনগণের কি পরিমাণ টাকার বিনিময়ে সেই, না না না, আমরা জনগণের অল্প সংখ্যক মানুষ, সরকার তো লাভ করতে আসে নাই, ব্যবসা করতে আসে নাই, সরকার জনগণকে তার কল্যাণমূলক চিন্তা ভাবনা দিয়ে জনগণকে দিবে, একটা প্রতিষ্ঠান আমার গৌরব, আমার সচিব কি লাভ করেন বলেন, সচিব কি লাভ করেন, উনি কন্ট্রোল করেন, এই মন্ত্রণালয়ের যে সচিব উনি কন্ট্রোল করেন, উনি তো লাভ করেন না, লাভ করেন না, উনি তো মাসে মাসে 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, 50,000 হোক আমরা টাকা দিই, বেতন দিই, উনি তো লাভ করেন না, উনি কন্ট্রোল করেন। শ্রমিকরা আপনি প্রশাসনে আছেন, আপনি দায়িত্বে আছেন, আপনি ব্যর্থ হলে সবটুকু দায়িত্ব শ্রমিকদের উপরে কাঁধে চাপাই দেন। দুনিয়ার কোন ইতিহাসে শ্রমিকদের যে পোর্শনটুকু আছে, প্রোডাকশনের শ্রমিকদের যেটুকু কন্ট্রিবিউশন আছে, সেখানে তাদের নষ্ট করার কন্ট্রিবিউশন আপনি হিসাব করে দেখেন, তারা দেয় কতটুকু, নষ্ট করছে কতটুকু, হিসাব করে দেখেন। আজকে শ্রমিক আন্দোলনে, এক মিনিট, শ্রমিক আন্দোলনে আপনি জানেন আদমজির পর একটার পর একটা মিল কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, আমরা তো রাষ্ট্র আসছে তাদের সকলের চাকরি নিশ্চয়তা দেওয়ার জন্য, গ্যারান্টি দেওয়ার জন্য, নতুন চাকরি দেওয়ার জন্য, হয় নাই। একটা সাধারণ কথা সাংবাদিক, আপনারা বিএসএস এ গত বছর আর আগের বছর মিলিয়ে ভিন্ন মতের কারণে 56 জন সাংবাদিকের চাকরি গেছে, সেটিও আবার বলা হয় যে দলীয়করণ, মানে আপনারা দলীয়করণ করেছিলেন, দলীয় সাংবাদিক, দলীয় সমর্থক সাংবাদিকদের, আপনারা আগে তো কোনোদিন হয় না এরকম,
চাকরি যাদের হয়েছে কোনোদিন চাকরি এইভাবে দলীয়করণের নামে বা নিজের মানুষ না বলে চাকরি তো খাওয়া যায়নি, এই 56 জন চাকরি খাইয়ে তো আবার চাকরি তো ওনারা দিচ্ছে। তো আপনি আমি দলীয়করণের কারণে এটা চাকরি গেল, আমি ভুল করলাম সেই জন্য চাকরি চলে গেল, তো আপনি সেই ভুলটা করলেন, ডাবল ভুল করলেন। সাংবাদিকরা কি দোষ করছে, বিদেশ থেকে সাংবাদিক বাইরে আসছেন ওনারা কি দোষ করছিলেন, ওনাদের কিভাবে অত্যাচার করলেন, জেলখানায় নিলেন, আসল তথ্য দেশের তথ্য, সরকারের তথ্য আর দেশের তথ্য এক জিনিস না, সরকার সাম্প্রদায়িক হতে হবে, সরকারের ইমেজের সঙ্গে দেশের ইমেজটা জড়িত। সরকার আপনি যদি ভালো কাজ না করেন আপনি ইমেজ রক্ষা করবো কি করে? আসানুল্লাহ ভাই শ্রমিক না দেয় জোট সরকার সাম্প্রদায়িক হতে পারে, দেশ তো আমার সাম্প্রদায়িক না, ইতিহাসে বলে না কোনো যে আমার বাঙালি জাতি সাম্প্রদায়িক, এই কথা কোথায় কোথায় করে দিনবো বলে নাই, কিন্তু সরকার বার বার কিছু কিছু আছে প্রতিক্রিয়াশীল চক্র ভিতরে ঢুকে আজকে সাম্প্রদায়িক বানাইছে। আমি হ্যাঁ ধন্যবাদ, আমি আমাদের সময় শেষ, খুব না আসানুল্লাহ ভাই শ্রমিক নেতা এই জন্য শ্রম সম্বন্ধে এবং মানে শিল্প সম্বন্ধে জিজ্ঞেস করছেন, আমিও মনোযোগ দিয়ে শুনছি, দেশবাসীও শুনছে, ভালো হয়েছে। আমি কিন্তু এই যে মানে টেলিফোনের চেয়ার মানে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান একটা প্রশ্ন উনি মানে উনি বলে গেছেন কিছু কথা, সে বাকি রয়েছে উত্তর। টিপিসিএলকে উনি যেভাবে মানে কটাক্ষ করে বলে, কটাক্ষ করি না, যেভাবে বলে ছিল মাত্র প্রায় কটাক্ষ, সে যাই হোক আপনি যদি কটাক্ষ মনে করেন বলার কিছু না, না হ্যাঁ তো মানে কেন আপনি মনে করেন মালিক টিপিসিএলকে আপনি মালিক এককালে এই পূর্ব পাকিস্তান যখন মানে বাংলাদেশ হলো তখন কিন্তু হয়তো মানে উড়োজাহাজের সংখ্যা ছিল না, কম ছিল, যেই সেক্টরে যান বেসামরিক আর সামরিক। আর এখন যদি মানে গত সরকার বা এই সরকার আমল করে আমি 5টা কিনছি, এটা একটা বিরাট ক্রেডিট না, প্রয়োজনে কিনা হয়েছে, যখন যেই সরকার আসে প্রয়োজনে কিনে, 60টা সেরে গেলে আরেকটা কিনে। সিটি সেল যখন দেওয়া হয়েছে তখন কিন্তু গ্রামীণ ফোন মানে সরি মোবাইল ফোনের একটা সারা বিশ্বেই তখন মাত্র বেরিয়েছে এবং একটা আমাদের এই বিশেষ করে তৃতীয় বিশ্বে বাংলাদেশে তৎক্ষণ একটাই আসে, এই যে এনেছে এইটা কৃতিত্বের অধিকারী, তাকে ক্রেডিট দেওয়া উচিত, সে উদ্যোগ নেওয়া নিয়েছে। আচ্ছা সে কিন্তু এই যে সিটি সেল আজকে রেট কম গ্রামীণ হচ্ছে, যা আপনারা দিয়ে গেছেন তারা মনোবলি ব্যবসা করছে, 60 টাকা ইনকামিং আউটগোয়িং প্রত্যেকটাই কিন্তু তারা মনোবলি ব্যবসা করছে, এমন লোককে দিয়ে গেছেন